মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, বাবা চাচা যদি বোনদের জমির ভাগ না দেয় তাহলে আমরা ছেলে হয়ে এই জমিতে থাকা গাছগুলোর ফল খেতে পারবো কিনা, এই জমিতে নামাজ পড়লে কবুল হবে কিনা। প্রথম কথা হলো, বাবা তার নিজের জমিতে যদি তার মেয়েদের হক না দেন, তো প্রথম কথা হলো যে বাবার মৃত্যুর পর তারা হক পান, মৃত্যুর আগে তো আর হক পান না, অর্থাৎ বাবার মৃত্যুর পর তাদের যতটুকু অংশ বাবার সম্পদে আছে আপনাকে বাবা দিয়ে গেলেও সেখান থেকে আপনি তাদেরকে ফেরত দিয়ে দিবেন। আর যদি বাবা জীবদ্দশাতে সব ভাগযোগ করে দেন, তাদেরকে বঞ্চিত করেন, তাহলে তিনি অন্যায় করছেন। এক্ষেত্রে তাদের যতটুকু পাওয়া উচিত শরীয়তের দৃষ্টিকোণ থেকে জেনে আপনার সম্পদে যতটুকু আছে, ধরুন আপনারা দুই তিন ভাই, তো প্রত্যেক ভাই কমবেশ যা ভোগ করছেন এখানে বোনদের অধিকার আছে, তো আপনার হিসায় যতটুকু আছে ততটুকু আপনি বোনদেরকে দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন, এটি আপনার কর্তব্য। তারা দিচ্ছেন না তো আমি কি করব, না, আপনি যখন জানেন যে একটা জিনিস আপনাকে কেউ দিয়েছে সেটি অন্যায়ভাবে দিয়েছে, তখন আপনি এটির ন্যায্য হকদারের কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু আপনার কর্তব্যের অংশ হয়ে যাবে, সেই জায়গা থেকে আপনাকে ফেরত দিতে হবে। সিজাকু সিজু আপনি আইডি থেকে লিখেছেন, মা বাবা ও আত্মীয়ের চাহিদা অনুযায়ী বিয়ে সম্ভব না হলে প্রাপ্তবয়স্ক মেয়ে পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কি? মা বাবা এবং আত্মীয় স্বজনের চাহিদাটা কী সেটি দেখতে হবে। তারা যদি শরিয়া বিরোধী চাহিদা পেশ করেন, একটা বেপর্দা, পর্দা বুঝে না, শরীয়তের গুরুত্ব বুঝে না, হারাম উপার্জনকারী ছেলের সাথে বিয়ে বসার জন্য বাধ্য করেন তারা বা নির্জোরাজুরি করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করে নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে তার কোনো পুরুষ বিকল্প অভিভাবক হিসাবে তার ভাই বা অন্য কোনো কাছের আত্মীয়ের মধ্যে পুরুষকে অভিভাবক বানাতে পারেন, কিংবা মসজিদের ইমাম সাহেব অভিভাবকত্ব করে তার বিয়ের উদ্যোগ নেবেন।